আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। ভিডিওটি হলো যে আপনি মনে করেন পুরনো একটি ড্রেস পরছেন, সেটা অনেক আগেই মানুষে পরে ফেলছে, কিন্তু এখন যে নতুন যেটা আসছে আপনার বন্ধু পরে আসছে সেটা আপনারও পরতে হবে, তাই না? তো আপনার মোবাইল জগৎটিতে বর্তমানে একটির পর একটি ধাপ এবং একটির পর একটি আপডেট, তো ইউটিউব থেকে শুরু সব কিছু আপডেট হচ্ছে, তো অ্যান্ড্রয়েড ফোন সেম টু। তো বর্তমান আগে ছিল কিটক্যাট, তার আগে ছিল মানে কী বলবো যে নর্মালি তো, বাট কিটক্যাট, তারপর ললিপপ, তারপর একটির পর একটি বর্তমানে পপ আপ, হ্যাঁ, তারপর এখন বর্তমানে আপনার কিউ ভার্সন আসছে। তো এই যে যারা আগে বিগত দিনে যে ভার্সনগুলো আপনারা যে ইউজ করতে পারতেন না, মানে কিটক্যাটের সে ভার্সনটা এখন বর্তমানে ইউজ করবেন, কারণ তারা তো এখন বিপদে আছেন যে আমরা এখন কোনো আপলোড হয় না, আপডেট হচ্ছে না, যে আপনার ইউটিউব আপডেট হচ্ছে না, এটা আপডেট হচ্ছে না ওটা। তো আপনার আজকে দেখাবো যে এই আপডেটগুলো আপনি এটা কীভাবে দেবেন পুরাতন মোবাইলের কিটক্যাটের। তো ফ্রেন্ডস, একটি কথা, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিন, পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। তো ফ্রেন্ডস, শুরু করা যাক ভিডিওটি, যে কিটক্যাট ভার্সন কীভাবে আপনারা এটাকে এনে আপনি আপডেট দিতে পারবেন। তো ফ্রেন্ডস, শুরু করে ভিডিওটি লেটস গো। তো ফ্রেন্ডস, চলে আসলাম স্ক্রিনে, দেখাবো যে কীভাবে আপনি যে কিটক্যাট থেকে যে কোনো ফার্স্টের যে বাসনগুলো সেটা কীভাবে ইউজ করবেন। এখন হয়তো অনেকে পারতেছেন না, আপনার আপডেট হচ্ছে না ফোন, তো কীভাবে আপডেট নেবেন, কীভাবে কী করবেন সেটা নিয়ে এই আলোচনাটি, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা ফার্স্টে চলে যাব যে আপনাদের দেখাবো যে কিটক্যাট এবং যে কোনো ভার্সনের যে আপডেটগুলো আপনারা দিবেন কীভাবে পুরাতন সেটগুলোর। তো আমরা চলে যাব একটি সফটওয়্যারের কাছে, সফটওয়্যার এসি মার্কেট, এখানে যদি আমরা চলে যাই, যাওয়ার পর আমরা যে কোনো অ্যাপ, কোন অ্যাপ চান আপনার প্রয়োজনে, এখান থেকে যে অ্যাপ আপনি খুঁজবেন সেটা পেয়ে যাবেন। মনে করেন যদি পাবজি, যে কোনো আপনি যে কোনো খেলার মানে আপনি বলবো কি যে কোনো জিনিসের আপনি যদি চান সেটা পেয়ে যাবেন। আমি যদি ভিডম্যাট, হ্যাঁ, যদি ভিডম্যাট বর্তমানে যে অপশনটি আছে সেটা অপশনের উপরে ই করবেন, তো দেখেন আমরা যদি ফার্স্টে দেখাই, তো এখান থেকে দেখেন যেগুলো ভার্সন, যে কোনো গেমের ভার্সনগুলো দেখেন, যার যেটা প্রয়োজন সেই ভার্সনে উপরে সব কিছু ডিপেন্ড করে। আমরা যদি এখান থেকে এটা যাই, তো এখান থেকে যদি আপনি এখান থেকে দেখেন 6.0 ভার্সনেরটা আছে, তো এখান থেকে কিটক্যাট কততে আসলো 1.4.1, তারপর 4.1.1, মানে ভার্সনখালি চেঞ্জ হবে, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি নিলাম এখন 4.1.1, মানে এখন আমি এটা কিটক্যাটে ইউজ করতে পারবো এই গেমটা, ওকে। তো এখান থেকে এটা টোটালি 78 MB মতন খাবে ফার্স্ট কিটক্যাটে, আর যদি 6.6 দিই সেটাও কিন্তু 78 পয়েন্ট, কিন্তু ভার্সনে চেঞ্জ হবে, এটা লেটেস্ট ভার্সন এবং ওটা হলো যে আপনার কিটক্যাট ভার্সন, ওকে। তো মূলত এটার উপরে ডিপেন্ড করে। তো আরও যদি আপনাদেরকে দেখাচ্ছি আরও যে কোনো অ্যাপ, তো দেখেন এখান থেকে মানে কিটক্যাটের ভার্সনের জন্য আপনারা এটা ইউ, তো এখান যদি দেখেন এখানে অলরেডি এটা আছে 1.14 এন্ড 1.45, মানে লেটেস্ট ভার্সন এটা, তারপর ফার্স্টের ভার্সন আপনারা খুঁজবেন এটা 1.41। আমি যদি সিলেক্ট করে নিই হয়ে যাবে, এখন আমি এটা কিটক্যাটে আপডেট দিতে পারেন। আর এই সফটওয়্যারটি আপনারা ডাউনলোড করবেন আপনার স্টোরেজ দিয়ে, পেলে আপনাদেরকে দেখাবো। তো এখন ফ্রি গ্যারেন্ট ফ্রি ফায়ারই, এখন যদি এটা আপনি দেখেন 1.1 আছে, এটা যদি আপনারা যে কোনো ইদি খেলতে পারবেন, আপনার মূলত আপডেট হবে যদি আপনার র্যামটা একটু ভালো থাকে সেটা উপরে আপডেট করবে, ওকে। তো আমরা যদি আরও দেখাচ্ছি আপনাদেরকে এখান থেকে যে বাসনগুলো, বাসনগুলো এখান থেকে আপনি এটা ই করতে পারবেন, টোটালি এখান থেকে দেখাচ্ছি যে কোনো গেমের, দেখেন যে কোনো গেম এখান থেকে বাসন ফ্রি পাবেন, যে কোনো বাসনের, কিটক্যাট হোক, ললিপপ হোক, হ্যাঁ, পাই হোক, আপনি যে কোনো ভার্সন এখান থেকে ই করে নিতে পারবেন, ঠিক আছে। এই আমার যে ভার্সন, আমি এই ভার্সনটা যদি নামাই লেটেস্ট ভার্সন সেটাও হবে, এবং আপনাদের প্রয়োজনীয় অনুযায়ী আপনাদের ভার্সন কিটক্যাট 4.4 এটার, 4.01 এটার, টোটালি এটার। তো আমরা ফার্স্ট আপনাদেরকে যেটা দেখাচ্ছি চাচ্ছিলাম, তো ক্রোম ব্রাউজার যাবেন,
ক্রোম ব্রাউজার যাওয়ার পর যে কোনো আপনি সফটওয়্যার ইউজ করবেন সেই সফটওয়্যারের প্রতি একটা সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনি এখান থেকে এগুলো পেয়ে যাবেন। যদি আমি বিটম্যাট সার্চ দিই, তো বিটম্যাট সার্চের পর এখান থেকে বাসন আসবে, কোন বাসনে আপনি এটা চান, 2014, 2018, 2019, যেটা আপনি চান সেটাই দেখা যাবে। এখন যে আমি 2014টা দেখাই, যে কিটক্যাট বাসনের, দেখেন এখানে যে বাসনগুলো আসবে 2013-র, হ্যাঁ 2014, 2015, 2016, টোটালি এখান থেকে আপনি এই বাসনটা ডাউনলোড করতে পারেন, বিটম্যাট ওয়ার্ল্ড বাসন ডাউনলোড। ওকে, আপনি এখানে 13, 14, 15 তিনটে বাসনেরটা ডাউনলোড করতে পারবেন। ওকে, তো ফ্রেন্ডস, এখান থেকে আপনি খুব সহজে এগুলো পাইতেছেন। এবং আপনি যে কোনো বাসন ধরেন, আমি যদি 4.16 বর্তমান বাসন যেটা, সেটা যদি করি, আপনি এখান থেকে বিটম্যাট দিবেন 1.0, এগুলো সবার ফার্স্ট বাসন। ওকে, এপিকে অ্যান্ড্রয়েড, ওকে, মানে এগুলো আপনি আপনি ডিপেন্ড করবে। আর এখান থেকে এসি মার্কেট এ যাবেন, যাওয়ার পর আপনি যে সফটওয়্যারটা নামাবেন এখান থেকে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরবর্তীতে আপনারা এখান থেকে, যদি আমি এখন সুপার মাস্টার দিই, এখান থেকে যদি আমি এটাকে ক্লিক করি, আপনার যে বাসনটা লাগবে সেই বাসনটা লাস্টে দেন, 1. লাস্টে আপনার 1.2, 2, 2005, আর এখানে 1400 আপনি হলো যে চাই, এটা হলো লেটেস্ট বাসন, এটা হলো মানে ফার্স্ট বাসন। ওকে, তো এখান থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। আশা করি ভিডিওটি বুঝছেন, না বুঝলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং কোনো প্রয়োজন হলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে, আপনি যদি আমার চ্যানেলে নতুনই হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, সবার আগে ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিডিওটি যদি আরও বলে ভালো লাগে থাকে, অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং আপনার বন্ধুবান্ধবের সাথে চ্যানেলটিকে শেয়ার করবেন, তারাও যেন কিছু শিখতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শরীরের প্রতি খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম।